আসুন আমরা একটু দেখি কেন কিছু লোক বাইবেলের সমালোচনা করে বলেন যে সৃষ্টি সম্বন্ধে তৌরাতের বর্ণনা বিজ্ঞান বিপরীত যখন বলা হয় যে আসমান ও জমিনের সৃষ্টি চব্বিশ ঘন্টার দিনে হলো চব্বিশ ঘন্টার নির্দিষ্ট কাল কিন্তু তৌরাত কি সত্যি চব্বিশ ঘন্টার দিনের কথা বলেছে এবং কোরআন ও বাইবেলের বর্ণনার মধ্যে সেক্ষেত্রে পার্থক্য আছে এই উভয় গ্রন্থে দিন শব্দের মূল শব্দ হচ্ছে ইয়ম যাকে দিয়ে চব্বিশ ঘন্টার সময় ও দীর্ঘদিনের সময়ও বোঝানো যায় তৌরৎ শরীফ থেকে আমরা এও জানি যে আল্লাহর কাছে একদিন এক হাজার বছরের সমান এবং এক হাজার বছর একদিনের সমান আল্লাহ সেভাবে সময় হিসেব করেন না যেভাবে আমরা করি এই জন্য দিন শব্দটি আক্ষরিক অর্থে বোঝা উচিত নয় এবং সেই প্রেক্ষিতে নিজেদের চব্বিশ ঘন্টার ভুল ব্যাখ্যা আয়াতের মধ্যে ঢুকে বলা যায় না যে বাইবেল বিজ্ঞান বিপরীত কারণ সেটা অনির্দিষ্ট সময় হতে পারে আসলে ইঞ্জিল দৌড়াতের প্রথম কয়েক শতাব্দীর শীর্ষ তফসিলবিদগণ আধুনিক বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কারের অনেক আগে এরাও বলতে পারে যে কিতাবের সৃষ্টির দিনগুলো হতে পারে আরও অনেক লম্বা সময়ের মেয়াদ কোরআনের সৃষ্টির দিন সম্বন্ধে আমাদের একটি অনুমোদিত ব্যাখ্যা রয়েছে এবং সেই অনুমোদিত ব্যাখ্যা আমার নিজের নয় বরং সেটাকে বলা হয় হাদিস হাদিস হচ্ছে কোরআনের অনুমোদিত ব্যাখ্যা যখন হাদিস বলে কোরআনের অর্থ এই তখন তর্ক করা অনুচিত কারণ ইসলামে সেটা অনুমোদিত ঠিক আছে তাহলে যেহেতু হাদিসে বলা হয়েছে কোরআনের সৃষ্টির দিন কিভাবে ব্যাখ্যা করা উচিত সেই বিষয়ে হাদিস বলে সহি মুসলিমে আমাদের ২৪ ঘণ্টার দিনের কথা বলা হয়েছে কারণ সেটা হযরত আবু হুরায়া রাজেল আনহ থেকে বর্ণিত তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাত ধরে বললেন যখন তিনি সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তিনি বললেন মহান আল্লাহ তালা শনিবারের দিন মাটি সৃষ্টি করেন এবং তিনি পর্বত সৃষ্টি করেন রোববার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন সোমবার দিন এবং তিনি আপদ বিপদ সৃষ্টি করেন মঙ্গলবার দিন এবং নূর পয়দা করেন বুধবার দিন এবং লক্ষ্য করুন কিভাবে এখানে যেমন দেখি নূর সৃষ্টি করার আগে গাছপালা ইত্যাদি কেমন করে থাকতে পারে যেখানে কিছু লোক বলে তৌরাতে সৃষ্টি বিবরণের এমন অভিযোগ আছে কিভাবে নূরের আগে গাছপালা সৃষ্টি হয় কিন্তু হাদিস আরও বলে লেখা আছে যে বুধবার দিনে যে তিনি নূর পয়দা করেন বুধবারে এবং বৃহস্পতিবারে দিন জমিনে পশুপাখি ছড়িয়ে দেন তিনি আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেন জুম্মার দিন আসরের পর অর্থাৎ জুম্মার দিনের শেষ মুহূর্তে সর্বশেষ মাকলুক আসদ থেকে রাতের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন তাই আমরা যদি তৌরাতের সৃষ্টির বিবরণের অভিযোগ করি যে চব্বিশ ঘন্টা দিন হিসেবে সেটা বিজ্ঞান বিপরীত তাহলে আমাদের একটি সমস্যা আছে আছে কিনা